Hello বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল কাজী ব্লগ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও সো বন্ধুরা আজকে তোমাদেরকে আমি নিয়ে যাবো বাংলাদেশের সবথেকে চিপেস্ট অ্যান্ড সবথেকে লোয়েস্ট একটি হাটে বা তোমরা মার্কেট বলতে পারো যেটা প্রতি সপ্তাহের বুধবারে অবস্থিত হয় আর এটা কোথায় অবস্থিত সেটা এই ব্লগে সম্পূর্ণ বলার চেষ্টা করব আর এই হাটের মধ্যে তোমরা কী কী পেয়ে যাবা অ্যান্ড কী পাবা না সেটা সম্পূর্ণ এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো সো আই হোপ তোমাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে অ্যান্ড বন্ধুদের সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো অ্যান্ড যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটাকে ভুলবা না তো চলুন এত কথা না বেড়ে ভিডিওটা শুরু করা যাক সো বন্ধুরা এই হাটটা হচ্ছে প্রতি বুধবারে অবস্থিত হয় অ্যান্ড আপনার রামপুরা মেরাদিয়া যেই জায়গাটা সেই জায়গাতে এই হাটটা হয় প্রতি বুধবারে তো প্রতি সপ্তাহে যারা আসতে যাবেন শুধু বুধবারে এখানে আসলে এই হাটটা পেয়ে যাবেন এছাড়া কোনো অন্য কোনো দিনে আসলে আপনারা পেবেন না তো আপনারা ঢাকা শহরে যেখানেই থাকেন না কেন প্রথমে আপনাদের আসতে হবে রামপুরা ব্রিজে অ্যান্ড রামপুরা ব্রিজ থেকে আপনারা রিক্সা টেম্পু অটোরিক্সা যাকেই আপনারা বলবেন যে আমি মেরাদিয়া হাটে যাব তো ভাড়া নেবে টেম্পুতে হচ্ছে 10 টাকা রিক্সা নেবে হচ্ছে 30 টাকা আর হচ্ছে বাস নেবে হচ্ছে 10 টাকা সো আপনারা বললে হবে যে মেরাদিয়া হাটে যাব তো আপনাদের মেরাদিয়া হাটের সামনে নামিয়ে দেবে তো চলুন আমরা মেরাদিয়া হাটের উদ্দেশ্যে যাওয়া যাক সো বন্ধুরা আমরা চলে আসলাম মেয়াদিয়া হাটে আর মেয়াদিয়া হাটে যে রামপুরা যে থানার যে গেটটা মেন ফটক যে গেটটা সেই গেট দিয়ে আপনার ঢোকার পর প্রবেশ করলে এরকম আপনার ব্যানগাড়িতে দেখবেন শাকের আপনার সবজির যে চারাগুলো সেল করতেছে অ্যান্ড তার পাশাপাশি মানে এখান থেকে হাট স্টার্ট হয়েছে আপনাদের যত ভিতরের দিকে যাবেন তত হাটটা আর বড় হবে আর এই হাটটা প্রচণ্ড বড় যেটা আপনি ঘুরতে সময় লাগবে আপনার নর্মালি 3 থেকে 4 ঘন্টার মতো সময় লাগবে সো আপনার মানে হাটটা যখন সকাল আসার চেষ্টা করবেন সকাল সকাল তাহলে সম্পূর্ণ হাটটা ঘোরার পরে আপনার যা যা দরকার সব কিছু কেনাকাটা করে আপনারা এই হাট থেকে বেরোতে পারবেন অ্যান্ড খুবই 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 চিপ প্রাইসে যারা চিপ প্রাইসে জিনিস মানে কিনতে চান যারা একটু কম প্রাইজের মধ্যে কাপড় চোপড় জুতা অ্যান্ড আপনার অ্যাক্সেসরিজ অ্যান্ড এভরিথিং ইন এভরিথিং সব কিছু এই হাটে আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি দেখতে থাকেন অ্যান্ড এনজয় করতে থাকেন সো বন্ধুরা এখানে আপনারা পেয়ে যাবেন মেয়েদের ম্যাক্সিমাম মেয়ে মানুষের কাপড় চোপড় বেশি পেয়ে যাবেন অ্যান্ড মেয়ে মানুষের সবথেকে বেশি কম টাকার মধ্যে সব কিছু কেনার চেষ্টা করে তো তাদের জন্য এই ভিডিও অনেক হেল্পফুল হবে অ্যান্ড আপনারা মেয়েদের বাচ্চাদের অ্যান্ড বড়োদের অ্যান্ড মুরব্বী মানুষদের সব কিছু পেয়ে যাবেন লাইক আপনার বাচ্চাদের ড্রেস 3 পিস গজ কাপড় আপনার লেহেঙ্গার কাপড় জুতা তারপর মেকআপ তারপর এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং আপনার সব কিছু এই হাটের মধ্যে পেয়ে যাবেন 3 পিস লেহেঙ্গা ইন্ডিয়ান কুর্তি তারপরে হচ্ছে সব কিছু এই হাটের মধ্যে এই মাঠের মধ্যে এই মাঠের চারপাশে যে রোডগুলো আপনি এখানে আসলে হয়তো বুঝতে পারবেন আপনার চারপাশে যেদিকে তাকাবেন ওদিকে দোকান পাকার সব কিছু দেওয়া আছে সো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের মধ্যে যদি কোনো কম টাকার বাজেট হয়ে থাকে মার্কেট হয়ে থাকে তাহলে এটা হবে বেস্ট একটি মার্কেট কজ এখানে আপনার গজ কাপড় থেকে শুরু করে সব কিছু কম দাম চাদর মানে একটা নিত্যদিন আমাদের দৈনন্দিন জীবনে যা যা দরকার হয় সব কিছু এই হাটের মধ্যে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে আপনার এখানে আপনার চাদর শাড়ি কাপড় থেকে শুরু করে সব কিছুই আপনার মোটামুটি সব কিছু পেয়ে যাবেন আর আমি আমার এই ভিডিওতে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি যতটুকু পারছি আমি চেষ্টা করার তুলে ধরার চেষ্টা করছি কারণ জানি না কতটুকু আপনাদের দেখাইতে পারছি আমি এই ভিডিওতে এই ভিডিওতে আপনার আপনার ঘরে যত সামান মানে জিনিসপাতি লাগে সব কিছু এই হাটে পেয়ে যাবেন অ্যান্ড ভালো কোয়ালিটির আমি একটা কথা বলতেছিলাম ভালো কোয়ালিটির মানে কোনো চিপ কোয়ালিটির কোনো কিছু পাবেন না আপনারা একটু দেখে শুনে নেবেন কিনবেন যখন তারও একটু প্রোডাক্টটা দেখে শুনে না কেনার চেষ্টা করবেন তাহলে আপনারা কখনো ঠকবেন না আমার মতাবেগে যখন যে জিনিসটা কিনবেন সেই জিনিসটা একটু দেখবেন সাইজ কেমন এর প্রোডাক্ট কেমন কোয়ালিটি কীরকম এটার কোনো আপনার ডিফল্ট আছে কি না কোনো কিছু আছে কি না সব কিছু দেখে কেনার চেষ্টা করবেন যদি দেখে কিনতে পারেন তাহলে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে আপনার মোটামুটি এই হাটটি কজ হচ্ছে এই হাটে খুবই চিপ প্রাইসে আপনারা সব কিছু পেয়ে যাবেন তো
সো বন্ধুরা আমরা হাটের যে রাস্তা দিয়ে যে পাশে বসে তো আমরা মাঠ থেকে একটু ভিতর দিকে আরও ভিতর দিয়ে চলে আসি। তো এখানে আপনার যত রকমের পাতিল থেকে শুরু করে হাঁড়ি পাতিল আসার পথ যত বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। আর এখানে আপনার লেস পিতা তারপরে হচ্ছে আপনার গজ কাপড় থেকে শুরু করে সব কিছু এভরিথিং ইচ এভরিথিং আপনারা পেয়ে যান এই হাটটা। আবারও বলতেছি এই হাটটা প্রায় প্রতি সপ্তাহে বুধবার আপনার মেরাদিয়া যেটা রামপুরা অবস্থিত রামপুরা থেকে আপনার 10 মিনিটের বাস বা রিক্সা যদি আসেন তাহলে 10 মিনিট লাগবে আর বাসে আসলে 5 মিনিটের রাস্তা। সো মেরাদিয়া হাটে এই হাটটা অবস্থিত হয়। সো যারা আসার চেষ্টা করবেন তারা অবশ্যই প্রতি বুধবারে এই হাটটা অবশ্যই বসে। সো বৃষ্টি হলেও আপনার হাট বসবে, বৃষ্টি না হলেও হাট বসবে। সো আপনি যদি বৃষ্টি মনে করে আপনার হাটে আসবেন না তাহলে আপনার লস, আর যদি বৃষ্টি হলেও আপনার হাটে আসতেন তাহলে হাটটা পেয়ে যাবেন, সমস্যা নেই। তো এই হাটে আপনার সব কিছু কম দামে, একদম চিপেস্ট প্রাইস। যেরকম নিউ মার্কেটে আপনার যারা নিউ মার্কেট মার্কেট করে তারা যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন নিউ মার্কেট আর এখানে পার্থক্যটা কত হোক। সো আমার কাছে মনে হয় যে খুবই কম টাকার মধ্যে বেস্ট প্রোডাক্ট এখানে আসে। যদি আপনি চয়েস করে কিনতে পারেন, দেখে শুনে কিনতে পারেন, তাহলে আপনার জন্য এই হাটটা বেস্ট একটি মার্কেট প্লেস হয়ে যাবে আমার মতাবেগে। সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন অ্যান্ড ভিডিওটি কেমন লাগে তো অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন বন্ধুরা। অ্যান্ড হচ্ছে বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেকে আছে ভিডিওটি দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, তাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা সাবস্ক্রাইব করেন। আপনাদের সাবস্ক্রাইব করার পর আমার নেক্সট ভিডিও করার জন্য অনেক উৎসাহিত হই। সো অবশ্যই সাবস্ক্রাইব করেন, এরকম ভালো ভালো ভিডিও আমি ইনশাআল্লাহ সামনে নিয়ে আসবো। অ্যান্ড এই তো আর আমরা এই রোডটা ধরে আপনার সোজা যাবো, সোজা গিয়ে হাতের বামেও হাট ডানো হাট যেদিকে থাকবেন ওদিকে হাট। আপনি এখানে আসলে অবশ্যই এক নজর ঘুরলে আপনি বুঝতে পারবেন আসলে এখানকার প্রোডাক্ট কোয়ালিটি, এখানে মানে আপনার জীবনের যা যা দরকার সব কিছু এখানে আছে, সব এভরিথিং আছে এখানে। সো অবশ্যই একবার হাটটা ভিজিট করে যাবেন। অ্যান্ড আপনারা যারা মহিলা মানুষ আছে তাদের জন্য বেস্ট একটি চয়েস হবে আমার মতাবেগে। তো যারা মহিলা মানুষ আমার ভিডিও কেউ যদি মহিলা মানুষ বা গার্লস যারা আছে তারা বসে দেখতেছো তারা অবশ্যই এখানে আসতে পারো। এখানে আপনার সব ধরনের মানুষ আসে, বাচ্চা থেকে শুরু করে আপনার স্কুলের পড়া, তারপরে কলেজে যারা পড়ে, তারপরে হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আসে সব কিছু সবাই এখানে আসে, সবাই সব জিনিস কেনাকাটা করে, হিজাব বুরকা আপনার খাবার সব কিছু এখানে আপনার মিষ্টি থেকে শুরু করে শুটকি আপনার মাছ মাংস তৈ তরকারি সব কিছু একদম অথেন্টিক প্রোডাক্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন। একদম থ্রি পিস কুর্তি মুর্তি যা আছে এভরিথিং, ব্যাগ ম্যাগ মানে লাইফ স্টাইলে যা যা দরকার। ম্যাক্সিমাম এই হাটে মহিলা মানুষ আসে, আমার যত দেখছি আপনার 100 থেকে 99% হচ্ছে মহিলা আর 1% হচ্ছে পুরুষ মানুষ। এছাড়া 99% মানুষ হচ্ছে সব মহিলা আসে কেনাকাটা করতে অ্যান্ড খুবই কম টাকার মধ্যে। অ্যান্ড মহিলা তো সবাই কম টাকার মধ্যে সব কিছু কেনাকাটার চেষ্টা করে, সো সবাই এখানে চলে আসে কম টাকার মধ্যে কেনাকাটা করতে। তো আজকে ভিডিও আমার এই পর্যন্ত ছিল। অ্যান্ড আপনারা ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই আমার কমেন্ট করে জানা দেবেন নেক্সট কী টাইপের ভিডিও চান সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো ওই টাইপের ভিডিও করার চেষ্টা করবো। সো আই হোপ আপনাদের ভিডিও খুবই ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আবারও এগেন বলতেছি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা। সো নেক্সটে কোনো একটা ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। তো এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ, টেক দেন, টেক কেয়ার, খোদা হাফেজ, বাই বাই অ্যান্ড বুম।